পাতাল বলার দরকার অ্যাকশন আসলে বলার অনেক কিছু ছিল কিন্তু বলার কি খাওয়াচ্ছিস রে আমো আমি বলতে এখনো ঘুম লেগে গেছে ভাই ভাই শুন ঘুম আসছে কিন্তু শুতে পারতেছি না শোবো না শুতে আসছে শোবো শোবো বরিশালে শোবে 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 ও শোবে শোবে ঘুম আসতে পারতেছি পারতে আসছে না চেষ্টা করব যাতে তোমাকে ঠিক আছে এই বলে আমার বক্তব্য কমপ্লিট করতেছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ অ্যাডমিনদের তুমি কি এখন সদর ঘাট যাবা সদর যাব না মুই আপাতত ওই জায়গায় পমু পরে বাসা যাব থ্যাংক ইউ ভালো আছেন আচ্ছা এখন দিশা দিশা সবাই আর ওয়েটিং এ রাখুন এবার আসলে না এবার ডাক বাগানের মালিককে ডাক দিয়ে দিও ওকে ডাক দিলে বাগানের মালিক তুলে দিবে আমরা এখন বাগানের মালিক কাছে যাব একদম পারফেক্ট আচ্ছা এবার বলো তোমার কি তোমার যৌথ পুরস্কার দেওয়া উচিত ছিল তোদের লাইফে অনেক বেশি প্যারা ছিল সে প্যারার হাত থেকে বাঁচার জন্য আর কি আয়োজিত করছি তো ভাবছিলাম হয়তো প্যারার জীবন শেষ হবে কিন্তু প্যারার জীবন তখন আসলে শুরু হয়েছিল সেই প্যারাময় জীবনে আসলে বন্ধু আস্তে আস্তে বাড়তে থাকে আমার এআইবি লাইফে প্রথম বন্ধু ছিল হচ্ছে রুহি রুহি পরে সন্ধি তারপর নাভিদ সোহান শোভন এরকম করতে করতে পুরা B7 আমার বন্ধু হয়ে গেল তখন আসলে প্যারাকে প্যারা মনে হতো না তখন প্যারা আমরা সবাই একসাথে নিতাম তখন মনে হতো ভাগাভাগি করে প্যারাটা নিচ্ছি সো আমাদের তেমন কিছু মনে হতো না কিছু কিছু হয় একটা গ্রুপে থাকলে অনেক সময় অনেক কিছু হয় যার কারণে অনেক গ্রুপের মাঝখানে ছোট ছোট গ্রুপ হয়ে গেছিল এক সময় যদিও যদি এখন সবকিছু পেরিয়ে আমরা এতগুলো মানুষ এই জায়গায় আজকে এক জায়গায় গেছি সবাই আসলে অনেকে অনেক সব কাজে ব্যস্ত থাকে ইচ্ছা থাকলে অনেক সময় অনেক কিছু করার থাকে না হয়তো কারো কোনো ব্যস্ততা বাসায় হয়তো কারো পকেটে টাকা নাই অনেক সমস্যা কিন্তু কেউ হয়তো সবজি খেতে যায় এরকম করতে করতে ফার্স্ট সেমিস্টার চলে যাওয়ার পর সেকেন্ড সেমিস্টারে আমরা অনেকেই একসাথে ছিলাম সেকেন্ড সেমিস্টার থেকে তুষার শোভন মিশন প্রান্ত নাভি এরা সবাই আমরা একসাথে ছিলাম আচ্ছা বিশেষ করে আমাদের আপেল সোসাইটির কথা বলবো যে আসলে আমরা যে কিরকম আপেল ছিলাম আমরা এখন বুঝতেছি যখন আমরা ওই ছবিগুলো দেখি যে আপেল বার্গে আমাদের যে ছবিগুলো তোলা হয়েছিল ফার্স্ট সেমিস্টারের শেষে ফার্স্টের সাথে এবং আমরা আমাদের এই B7 এর সাথে অনেক ভালো ভালো ফ্যাকাল্টি পাইছি সৈলী ম্যামের কথা না বলবে না শুধু এটাও না আমরা এটা শিখেছি ছাত্রদের কিভাবে মারা দিতে হবে তালি হবে তালি হবে আসলে আমি একবার একটা কোড লিখছিলাম কোডে একটা হয়তো সামান্য একটা ভুলেছিলাম সেমিকোলন দিতে ভুলে গেছি স্যারকে বললাম স্যার একটু দেখেন কি সমস্যা হয়েছে স্যার আধা ঘন্টা ধরে অনেক ধরনের এক্সপ্রেশন দিয়ে দেখলো কিন্তু আসলে কি ভুল ছিল তিনি খুঁজে বের করতে পারেন অনেক কষ্টে আমি আর নাবিদ মিলে খুঁজে বের করলাম যে আসলে একটা সেমিকোলন বাদ পড়েছে সে আমাকে এক্সপ্রেশনটা উঠিয়ে দিল বোকা আছে এবং তারপরে যখন বললাম স্যার কত মার্কস দিয়েছে ওকে 10-8 দিয়েছি কেন তুমি আমাকে অনেক প্যারা দিয়েছো আধা ঘন্টা ধরে
এবং সেই দিনই বুঝে গেছিলাম যে আসলে জিকো স্যারের কাছ থেকে কোনো কিছু আশা করা আসলেই এটা অন্যায় হয়ে যাবে তার উপরে। খেলা দেখার সময় ডিস্টার্ব করেছি তুষার নীরব আসলে বাগান তুমি কার বাগান তুমি কার করতে করতে জিশান বাগানের মালিক হয়ে গেল আমি আর কি কিনে নিলাম লিখে নিলাম সবাই দেওয়া হয়েছে না তারপরে তবে একটা জিনিসে খুব কষ্ট পাইছিলাম যে সবাইকে মনোনীত করা হইলো আমাকে কোন কাজে মনোনীত করা হইলো না কেন আসলে আমরা চাই যে আমাদের যে গ্রুপটা আছে আমাদের নিয়মটা এরকম যে আসলে একসাথে আমরা পারি না বিশেষ করে দেখা যাচ্ছে যে এইবার এই সেমিস্টারে আমরা সি হয়ে তো সবাই একসাথে বাস খাওয়ার জন্য প্রস্তুত আমি আসলে সবার সাথে এত বেশি স্মৃতি জড়ায় আছে আসলে আমার লাইফটাই অনেক এলিমেন্ট ছিল বি সেভেন এর বন্ধুদের সাথে এসে আসলে লাইফটা অনেক ভাবে এই ওকে কিছু টিস্যু দাও টিস্যু দে গোনে গালি টিস্যু দে এই সবাই একটা একটা করে টিস্যু দে একটা একটা করে দাও এই যে আকা গালি দি মুস্তাক আহমেদ আপনি দ্রুত শেষ করুন এই বুঝছা দাও একটু যাইয়া কইছে তো তুই বলে কান্দি কান্নার পানি যেন মাটিতে না পড়ে আরে ছ আর বলে শেষ করতে সব শেষ করতে আমাদের সবার বড় পরিচয় আমার সব সবার সবচেয়ে বড় পরিচয় আমরা শুধুই বন্ধু অনলি ফ্রেন্ড আমরা তো মানে এখানে এতগুলো কতগুলো মশা যায় না আমি আর সবার বলছি আমি বল না আরে হইছে হইছে বল তো হ্যাঁ হইছে বল আমরা সবাই বন্ধু আমরা সবাই চাইবো যে আমাদের এই গ্রুপটা যেন যতদিন আমরা যতটুকু পারি এই গ্রুপের দুইজন যাতে একসাথে থাকতে পারি সেই জিনিসটা নিয়ে আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই আমার সাথে একটু আসো এদিক আগে আসো একদম না একটু একটু পরে আমি একটা বলতে চাই